এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন সম্বিত পাত্র আর এই কেন্দ্রে বিজু জনতা দল শক্ত প্রতিদ্বন্দ্বী বিজেপি তারা কতটা শক্তিশালী সেদিকে অবশ্যই নজর থাকবে তার সঙ্গে বিজেপি প্রার্থীর জন্য এই লড়াইটা কতটা শক্ত হবে তাও একবার দেখে নি চলুন চলুন একবার দেখাই গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কতটা শক্ত হবে সম্বিত পাত্রর জন্য এই লড়াই এই মুহূর্তে গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন 2014 সালে পিনাকি মিশ্র বিজেপির প্রার্থী তিনি পেয়েছিলেন 5,23,000 ভোট ভোটের শতাংশ নিরিখে ছিল তা 50%। সুচরিতা মহান্তি তিনি পেয়েছেন কংগ্রেস থেকে তিনি কংগ্রেস থেকে লড়াই করেছিলেন তিনি পেয়েছিলেন 2,59,000 ভোট এবং শতাংশ নিরিখে সেখানে 25% পেয়েছেন 2014 সালে। এবারে আপনাদের দেখাই পিনাকি মিশ্র বললাম আপনাদের সম্বিত পাত্র তিনি কত ভোট পেয়েছিলেন তিনি পেয়েছিলেন 5,26,000 ভোট অর্থাৎ শতাংশের নিরিখে যদি দেখা হয় তাহলে 46% ভোট পেয়েছিলেন তিনি 2019 সালের ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেখানে 2019 সালে 47% ভোট ছিল বিজেপির যেটা শক্ত প্রতিদ্বন্দ্বী তার ছিল 47% এবং 46% ছিল সম্বিত পাত্র অর্থাৎ মার্জিনটা কোথাও গিয়ে অনেকটা কম তাই লড়াইটা শক্ত হলেও 2024 কি ছবি হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে এবার আপনাদের যদি দেখাই আরও একটি লোকসভা কেন্দ্র যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এবারের লোকসভা ভোটে কেন্দ্র হচ্ছে বিদিশা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখান থেকে টিকিট পেয়েছেন শিবরাজ সিং চৌহান রাজ্য রাজনীতিতে যিনি মামা নামেই পরিচিত দীর্ঘদিন তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন কিন্তু এবার তাকে মুখ্যমন্ত্রী করেন দল তখনই জল্পনা ছড়ায় তাহলে কি লোকসভা ভোটের টিকিট পাচ্ছেন শিবরাজ সিং চৌহান বিদিশা কেন্দ্র থেকে লড়বেন তিনি আসুন দেখে নিন কতটা সহজ হতে পারে তার পক্ষে এই জয় প্লাজমা গ্রাফিক্সের মাধ্যমে আমরা একে একে ধরে ধরে কেন্দ্র ধরে বোঝানোর চেষ্টা করছি যে কতটা লড়াই শক্ত হতে চলেছে কোন প্রার্থীর জন্য লড়াইটা একটু কম এই মুহূর্তে দেখাচ্ছে 2014 সালে বিদিশা কেন্দ্র বিজেপির প্রার্থী ছিলেন সুষমা স্বরাজ 7,14,000 ভোট 66.55% এবং তারপর লক্ষণ সিং তিনি কংগ্রেস থেকে লড়াই করেছিলেন তিনি পেয়েছেন 3,00,000 ভোট মার্জিনটা বুঝতে পারছেন বিজেপির নেত্রী সুষমা স্বরাজ তার সঙ্গে কতটা মার্জিন কম এবার 2019 যদি ছবি দেখাই তাহলে রমাকান্ত ভার্গব বিজেপি থেকে লড়াই করেছিলেন সেই সময় বিদিশা কেন্দ্র থেকে 8,53,000 ভোট শতাংশ নিরিখে যদি দেখি 66.23% পেয়েছিলেন বিজেপির প্রার্থী এবার কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছিলেন শৈলেন্দ্র পটেল তিনি ভোট পেয়েছিলেন কত 3,49,000 ভোট মার্জিনটা দেখেই বুঝতে পারছেন কতটা তলানিতে এবং সেই জায়গায় শতাংশ নিরিখে যদি দেখি তাহলে 27.99% হচ্ছে শৈলেন্দ্র পটেলের ভোটের শতাংশ তাই সব মিলিয়ে বলাই চলে মার্জিনটা একেবারেই এই টপ থেকে একেবারে নিচে পর্যন্ত সেই জায়গা থেকে এবারের ভোটে অর্থাৎ 2024 ভোটে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে একে একে কেন্দ্র ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম যে কোন প্রার্থীর জন্য কতটা শক্ত হতে চলেছে লড়াই অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তীকালে কি হয় সে সমস্ত তথ্য আমরা আপনাদের দেব এবার পরবর্তী খবরের দিকে নজর রাখি কঙ্গনা রানাওয়াত তিনি মান্ডে থেকে প্রার্থী হয়েছেন তাকে নিয়ে জঘন্য মন্তব্য সুপ্রিয়া সুনাথের আর এ বিষয়ে নিয়ে হারে হারে এবার টের পাচ্ছেন কংগ্রেস মুখপাত্র মঙ্গলবার নির্বাচন কমিশনে নালিশ বিজেপি প্রতিনিধি দলে বুধবারই অ্যাকশনে কমিশন সুপ্রিয়া সুনাথকে শোকজ করল নির্বাচন কমিশন কঙ্গনা রানাওয়াত বলিউড কুইন বরাবরই তিনি স্পষ্ট বক্তা রাগঢাক না করে বলতেই তিনি পছন্দ করেন তাই কি তিনি চক্ষুশূল কংগ্রেসের ঘুঘু দেখেছেন তবে ঘুঘুর ফাঁদ বোধহয় দেখেনি কংগ্রেস এমনকি একজন মহিলা নেত্রী হয়েও একজন মহিলাকে অসম্মান দিকে দিকে সমালোচনার ঝড় মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় বিজেপির এক প্রতিনিধি দল বুধবার কংগ্রেসের নেত্রীকে শোকজ করল নির্বাচন কমিশন 29 মার্চ বিকেল 5টার মধ্যে সুপ্রিয়ার জবাব চেয়ে পাঠিয়েছে কমিশন
स्पष्ट है कि हार के हैंगओवर में और हार के हताशा में ये गाली के तमाशा लोग बन गए हैं, और इस तरह का अगर इनका मानसिक दिवालियापन रहेगा और इस तरह का चुनाव, अभी तो शुरुआत चुनाव है, मुझे लगता है चुनाव आते आते कई लोगों को इस तरह के ऐसे लोगों को, हमारा पड़ोस में बड़े बरेली है, रांची है, आगरा है, कई ऐसी जगह पे स्वास्थ्य केंद्र अच्छे हैं, वहाँ भेजना पड़ेगा, क्योंकि फादे पड़े এখন কি করবে ঠিক বুঝে পাচ্ছে না কংগ্রেসের শিবির। তারপর নির্বাচনের আগে सुप्रिया जी ने इस बात का खंडन भी कर दिया है और उसका कहा है कि इसका खेद भी उन्होंने जाहिर किया है। तो जब किसी मसले पर कोई आदमी स्वयं खेद प्रकट कर दे तो उसके बाद उसको तूल देने की आवश्यकता नहीं है। तो हमको लगता है कि अननेसेसरी भारतीय जनता पार्टी या कंगना उसको तूल देने की कोशिश कर रही है, यानी उसका राजनीतिकरण करने का प्रयास कर रही है। একদিকে দেশের প্রধানমন্ত্রী নারীকে বলছেন শক্তি স্বরূপা, জোর দেওয়া হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়ায় সচেতনতা গড়ে তোলার দিকে, আর অন্যদিকে কংগ্রেস যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করে চলেছে। আশ্চর্যজনক বিষয় হলো এখনো এ নিয়ে একটু শব্দ করেনি গান্ধী পরিবার। রিপাবলিক বাংলা 2024 এর মহারণে এবার আপনাদের বেশ কয়েকটি কেন্দ্র দেখায়, যে কেন্দ্রগুলোর কি ছবি সেটাও আপনাদের বিস্তারিত জানাবো। শুরুতেই পিলভিট লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রে সাংসদ ছিলেন বরুণ গান্ধী, এবার বরুণকে টিকিট দেয়নি বিজেপি, এই কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন জিতিন প্রসাদ। কিন্তু কেন জিতিন প্রসাদকে টিকিট, আসুন দেখে নেওয়া যাক কেন জিতিন প্রসাদকে টিকিট দিল বিজেপি এবং কতটা শক্ত হতে চলেছে লড়াই জিতিন প্রসাদের জন্য। প্লাজমাতে আপনাদের দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে কেন জিতিন প্রসাদকে টিকিট দেওয়া হয়েছে। পিলভিট কেন্দ্র বরুণ গান্ধী, তিনি ছিলেন তাকে সরিয়ে জিতিন কেইন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জিতিন প্রসাদ, এবং তারপর জিতিন যোগী সরকারের মন্ত্রী ছিলেন, যোগী সরকারের মন্ত্রী পদেও ছিলেন তিনি। আর কি কি তথ্য রয়েছে দেখাবো আপনাদের। ইউপির ধোরহারার প্রাক্তন সাংসদ ছিলেন এই জিতিন প্রসাদ। আর কি কি তথ্য রয়েছে, 2009 সালে ধোরহরা থেকেই সাংসদ হয়েছিলেন এই জিতিন প্রসাদ, যাকে এবার টিকিট দিয়েছে বিজেপি। 2014-2019 সালে হেরেছিলেন জিতিন প্রসাদ, হেরেছিলেন 2014 এবং 2019। 2021 সালে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, 2019 সালে একুশ সালে বিজেপিতে যোগদান করার পরে যোগী ক্যাবিনেটে ভালো কাজ করেছিলেন জিতিন, এই কারণে কি তাকে টিকিট দেওয়া হয়েছে, এই বিষয়টা একটা বিষয় থাকছে। এবং তার সঙ্গে পিলভিটে টিকিট দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে জিতিন প্রসাদকে, বিজেপির তরফ থেকে জিতিনকে যে টিকিট দেওয়া হয়েছে তাতে কতটা শক্ত হতে চলেছে লড়াই সেদিকেও অবশ্যই আমাদের নজর থাকবে। পিলভিটে প্রায় 30 বছর মেনকা বরুণের দখলে, পিলভিট প্রায় 30 বছর মেনকা বরুণের দখলে, সেই বরুণকে সরিয়ে টিকিট দেওয়া হয়েছে জিতিন প্রসাদকে। 1989 সালে মেনকা জেতেন পিলিভিটে, পিলিভিটে মেনকা জিতেছিলেন, এবং তারপর পিলিভিটে লড়েছে সমাজবাদী পার্টি, সমাজবাদী পার্টি সেখানে লড়াই করছে, অর্থাৎ মূল প্রতিদ্বন্দ্বী বলতে পারেন। পিলভিটে প্রার্থী হয়েছেন ভগবত শরণ গাঙ্গুয়া, পিলভিটে প্রার্থী হয়েছেন ভগবন্ত শরণ গাঙ্গুয়া, এবং গাঙ্গুয়াকে সরিয়ে বরুণ কি টিকিট পাবে এবার সেই প্রশ্নটা থেকে যাচ্ছে, যে তাকে সরিয়ে কি এবার বরুণ টিকিট পাবে। পিলভিট কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বরুণ গান্ধীকে সরিয়ে দেওয়া হয়েছে, জিতিন প্রসাদকে সেখানে দেওয়া হয়েছে টিকিট, সেই জায়গা থেকে কতটা লড়াই শক্ত হবে অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। আর এবার একবার নজর রাখি মথুরার দিকে, তার কারণ ফের একবার বিজেপির টিকিট পেয়েছেন মথুরা লোকসভা কেন্দ্র থেকে হেমা মালিনী। মথুরা কেন্দ্র থেকেই লড়বেন ড্রিম গার্ল, আর এই নিয়ে তৃতীয়বার মথুরা কেন্দ্রে হেমা মালিনী। 1999 সাল থেকে রাজনীতিতে সক্রিয় অভিনেত্রী, তবে 2004 সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান তিনি। এবার হেমা মালিনীর জয় কি আদৌ সহজ হবে, কেন বলছি আসুন তাহলে দেখে নিই একবার, কেন বলছি তার জন্য এই লড়াই সহজ হবে কি হবে না, একবার প্লাজমাতে গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে হেমা মালিনীর জন্য এই লড়াইটা, অর্থাৎ হ্যাট্রিক করার লড়াইটা কি এতটা সহজ হবে। প্লাজমা গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি মথুরা কেন্দ্র, যেখানে 2014 সালে হেমা মালিনী বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছিলেন, পেয়েছিলেন 6,74,000 ভোট, অর্থাৎ শতাংশের নিরিখে যদি বিচার করি তাহলে 53.5
0.29%। এবং আরএলডি থেকে প্রার্থী হয়েছিলেন জয়ন্ত চৌধুরী, তিনি ভোট পেয়েছিলেন 1,43,000 অর্থাৎ 22.62% ভোট শতাংশের নিরিখে। অর্থাৎ মার্জিনটা বুঝতেই পারছেন, গ্যাপটা বুঝতেই পারছেন কতটা বেশি। এবার যদি 2019 এর ছবিটা দেখি, 2019 এ হেমা মালিনী বিজেপি থেকে লড়াই করেছিলেন, পেয়েছিলেন 6,71,000 ভোট। শতাংশের নিরিখে যদি বলা হয় তাহলে 7.79% ভোট। আর এবার আরএলডির জয়ন্ত চৌধুরী, তিনি পেয়েছিলেন 3,77,000 ভোট, 34.26% তার ভোটের শতাংশ। অর্থাৎ ফারাকটা একটু হলেও বাড়িয়েছিলেন। আর এবার 2024-এ কতটা শক্ত লড়াই হবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ঠিক কতটা শক্ত লড়াই হতে চলেছে এবং তার সঙ্গে হ্যাট্রিক করতে পারবেন কিনা হেমা মালিনী সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং সমস্ত আপডেটও আপনারা অবশ্যই পাবেন।